উলামায়ে কেরামদের মজলিস এত দামি, মুর্দা দিল জিন্দা বানায় দেয় তাদের মজলিসে বসলে। সুবহানাল্লাহর আওয়াজ আসে না? মোবাইল এক গজবের কারণে মানুষ ব্রেন নষ্ট, চোখের পাওয়ার নষ্ট, কানের পার্স নষ্ট, বেয়াদবির চূড়ান্ত সীমানায় পৌঁছায় দিচ্ছে এই মোবাইল। বুঝাও যায় না যেটা চূড়ান্ত বেয়াদবি। ফাঁসি দিয়ে মরা হালাল হইলে মরা দরকার ছিল, এই দুঃখ সহ্য করতে পারি না। যে একটা মানুষ সামনে এসে নামাজের কায়দায় বসে হুজুরের সাথে মুসাফা করবে, হাত দেয় দেয় না ভয়, আর সেই মানুষগুলো আজ মোবাইলের কারণে কাঁধের উপরে হাত দিয়ে এরপরে ছবি তুলতে চায়, এর থেকে বেদবি আর ধৃষ্টতা আর কি হতে পারে, এর থেকে নির্লজ্জতা আর কি হতে পারে। একজন আলেম বুজুর্গের সামনে আসতে মানুষ ভয় পায়, আর তার কাঁধের উপরে হাত দিয়ে ছবি তুলে, এর থেকে চূড়ান্ত গাদ্ধারি আর বেয়াদবি কি হতে পারে? কিছু বলতেও পারি না, এমন এমন লোক আসে যে কিছু বলতেও পারি না। পাগল, আল্লাহ মোবাইলের গজব থেকে গোটা জাতিকে হেফাজত করুন। আল্লাহ আপনি কাউকেও যদি না করেন অন্তত আমাকে হেফাজত করুন। আমি সহ্য করতে পারি না, আর এই মোবাইল নিয়ে এত কড়া কথা আমি ছাড়া কেউ বলেছে আমার জানা নেই। সহ্যই করতে পারি না, এই বৈশাখ পাগলের মতো কি বয়ান শুনবে, মোবাইল নিয়ে ব্যস্ত কি বয়ান শুনবে। আল্লাহ হেদায়াত দান করেন। আমি যে আয়াত পড়েছি আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার এই মোবাইল দেখছো, এতবার বলা হইতেছে যে লজ্জা শরম সব নষ্ট হয়ে যাচ্ছে। লা ঈমান আল ঈমান লা হায়া আলা, যার লজ্জা নাই তার ঈমান নাই। প্রতি বছরের ন্যায় আজও আল্লাহ এখানে হাজির করে দিলেন, আলহামদুলিল্লাহ।